অনেকদিন তো হয়ে গেল, দিদি করে এগুলো ঠিক দিতে সাহস পাইনি। এগুলো এখন তোমার কাছে থাক, এর মধ্যে সব আছে, ও যা যা কিনেছিল, ঠাকুরমশায় নামাবলি, মাসিমার জগন্নাথের পট, তোমার হাতের কাঁকন। চলি বৌঠাই, চলি। কি করে বুঝলে? তোমার পায়ের শব্দ, তোমার ওই একতারা টান, এই যে আমার চেনা মতি দিদি, আমি যে তোমার সব চিনি। সব চিনি? আচ্ছা বাদশা, তুমি আমার মনটা চেনো? খুব ভালো, বাইরেটা ফট হলে কি হবে, ভেতরটা খুব নরম। দেখো দেখো, তোমার জন্য একটা জিনিস এনেছি, এই আয়নায় মুখখানা দেখো, দাগগুলো অনেক মিলিয়ে গেছে, তাই না? সত্যি তো? রোজ ডাবে জল দিয়ে মুখখানা কি ঘষছি স্বাদে। আচ্ছা মতি বিবি, আমার মুখের দাগগুলো সব তো তুলে দেবে, দাগগুলো সব তুলে দিলে মুখখানাতে চাঁদ পানা হয়ে যাবে, তখন দেমাকে মতি বিবির দিকে চাইবেই না। না না মতি, তোমার দিকে আমি চাইবই, তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে। আচ্ছা কিরে, তুই চললি কোথায়? সত্যি তুই একটু টসকে আসলি, বলি ফোন দিতা কি শুনি, এমনি ঘুরঘুর করার পাত্র তো তুমি না। ওই তো তোর দোষ, কথা বললে এবার ফোঁস করে চলে। ভদ্দুপুরে আর রসের কথা শোনার সময় নেই আমার। দেখ রসের কথা বলার কি আর সকাল সন্ধ্যে আছে রে। এই কে, হৃদয় যখন উথলি পাতালি করে ওঠে না তখন এই কাজটা করে রে না। হ্যাঁ তোকে আমি সোনা দিয়ে মুড়ে রেখে দেবো, বল। খুব ভালো ব্যবস্থা করে দে। হ্যাঁ বল বল বল, কি করছ? এখন শাশুড়ি নেই, এই সুযোগ। তোকে খুব মনে ধরেছে নাগর। হ্যাঁ একটু রসকেলি করতে চাই। কি গো নাগর, এসো না। সুগন্ধি তোর মনে এই ছিল ঘরে শাশুড়ি নেই, তোকে রেখে গেছে পাহারা দেওয়ার জন্য, আর এই তুই আমায় পাহারা দিচ্ছিস। বল তোকে দেখা পর্যন্ত নাগর আর ঠাকুর পাচ্ছে না, মনটা উথাল পাথাল হচ্ছে। কি গো নাগর, তাই না? উথাল পাথাল বলতে এই দেখো, এতটা এগিয়ে শেষকালে পাকার মুখে ঝরে যাবে। আমি কিন্তু চেঁচাবো, চেঁচার যাই তো আমি চললু। সুগন্ধি অমনি মনি রে, মনু মনু রে,
চোখে কি পড়েছে? চোখে কি পড়লো রে মতি? কারুর নজর পড়লো নাকি? ঢাকছে রে চুড়ি, ঢাকছে মতি। তুই ঢাকবি কি করে? তোর শরীরে চোখে মুখে পিরিজ একবার ছলছলিয়ে উঠছে। শোন 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 শোন, এই ফকির ফকির বাবার একটা শায়ের শোন। ইশক মোহাব্বত খেল নহি হ্যায়, রগ রগ কো জল জানে দো, বুঝতে হি বুঝতে আগ বুঝেগি, দুনিয়া কো সমঝানে দো। পালালো রে পালালো। হ্যাঁ বাবা, বলি ব্যায়াম তো বেশ সেরে উঠেছে, এখানে তো বহাল তবিয়তে আছিস। তা আমি বলছি কি, ভাবছিস কিছু? কিছু মনে পড়ছে? পড়ছে কিছু মনে? নাই, ওই ছড়িটার মুখের দিকে তাকিয়ে আকাশের আকাশে আসমানের চাঁদ দেখছিস। কি মনে কর বাবা, মনে কর। আমার আমার কিছু মনে পড়ছে না বাবা। কিচ্ছু মনে পড়ছে না? আপনি বিশ্বাস করুন, আমার কিচ্ছু মনে পড়ছে না। ওকে আর মনে করতে জুলুম করো না সাই বাবা, ওর বড় কষ্ট হচ্ছে। ওর কষ্ট দেখলে আমার কলিজাটা টনটন করে ওঠে। আমিও তো ওর মা, আল্লাহ জানি ওকে ছাড়া আমি বাঁচবো না সাই বাবা। পাচ্ছিস না? ভালো করে চেষ্টা কর, বেশ ভালো করে চেষ্টা কর। কি নাম তোর, কোথায় ঘর, কোথায় থাকিস? বাবা, তুই তো মতির কাছে গান শিখেছিস। হ্যাঁ, কি গান শিখেছিস আমায় একটু শোনাবি? গান গা, কিচ্ছু হয়নি, তুই গা। ইলাহি আলামিনাল্লাহ, ইলাহি আলামিনাল্লাহ, ইলাহি আলামিনাল্লাহ। বাদশা আলম পানা তুমি, বাদশা আলম পানা তুমি, ইলাহি আলামিনাল্লাহ। দোবাইয়ে ভাসাইতে পারো,
ভাসায় কিনারে দাও কারো, ডোবাইয়ে ভাসাইতে পারো, ভাসায় কিনার দাও কারো, যা কবে তাই হবে তোমার, তাই তো তোমায় ডাকি আমি, ইলাহি আলামিন আল্লাহ, ইলাহি আলামিন আল্লাহ। বাবা বাবা সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। গান আমার খুব ভালো লাগে ফকির সাহেব। লাগতেই হবে যে বাবা, লাগতেই হবে, কারণ তোর ভেতরে যে গান রয়েছে বাবা, হবে বেটা, তোর হবে, তোর হবে, আমি বলছি তোর হবে। ফকির সাহেব, আমার হবে, নিশ্চয়ই হবে, কেন হবে না জানো প্রতিমা? তোমার এই ফকির সাহেবের না লোক চিনতে ভুল হয় না কিন্তু। শোন শোন বাবা, একটা বেশ ভালো গান শোন, ভালো গান। দেহ তরি দিলাম ছাড়িও গুরু। কি হলো, এ গান শুনেছিস? কোথায় সাহেব, কোথায় শুনেছিস? আমি শুনেছি। কোথায় শুনেছিস? আমি শুনেছি। শুনেছিস কোথায়? শুনেছিস কে গেছিল? কিন্তু মনে করতে পারছি না। মনে করতে পারছিস না? না মনে করতে পারছি না। কোথায় শুনেছিস বলে কর। হ্যাঁ আমি পারলাম না ফকির সাহেব, আমি মনে করতে পারলাম না ফকির সাহেব, মনে করতে পারলাম না। বাবা আবার শরীরটা খারাপ করে। বাবা তুমি থামো, বাবা মনে কর এ গান কোথায় শুনেছিস, সেখানে ছিলি, কে গেছিল এ গান বল, মনে কর, মনে কর বাবা, মনে কর। মনে পড়েছে, মনে পড়েছে, আমি এ গান শুনেছি। কোথায়? আমরা আমরা নৌকো করে যাচ্ছিলাম, আমরা নৌকো করে যাচ্ছিলাম, কিন্তু কিন্তু কোথায়? আমার মাথায় অসহ্য যন্ত্রণা, আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। আরে মতি, দাওয়াইটা দিয়েছিলি? ইচ্ছা একেবারে ভুলে গেছি, সাইজি বলেছিল মধুর সঙ্গে তুলসীর পাতার রস দিয়ে। বললে মতি দিবি, কি বললে তুমি, কি বললে? তুলসীর পাতার রস, তুলসী, 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 আমার গলা তুলসী বালা, আমার গলা তুলসী বালা, আমার সব মনে পড়েছে মতি দিবি, আমার সব মনে পড়েছে। আমার বয়ের নাম তুলসী, আমার নাম লালন কর, ঘর ভাড়ারা গ্রাম, আমি বাড়ি যাবো ফকির সাহেব, মা আমি বাড়ি যাবো। আল্লাহ জানে আমার নিজের পেটে ছেলে চেয়েও আমি তোকে ভালোবেসেছি, তুই আমার কলিজাটা খালি করে চলে যাবি বাপ। মা বিশ্বাস কর মা, আমি তোকে কখনো ফারাক করিনি, যেদিন তোকে নদী থেকে কুড়িয়ে নিয়ে এলাম সমস্ত ঘেন্না ভয় ত্যাগ করে, আমি তোকে সারিয়ে তুলতে কসুর করিনি। ইয়া আল্লাহ তুমি কি নিষ্ঠুর, আমাকে তুমি মুসলমান করলি কেন? মা মা গো মা, মা মা তোমার কোন জাত নেই মা, তোমার কোন জাত নেই, তুমি হিন্দু কি মুসলমান আমি জানতে চাই না মা, তুমি আমার মা, মা গো মা, আমি তোমার কথা কোনোদিন বলতে পারবো না মা, তোমার কথা আমি কোনোদিন বলতে পারবো না মা। মতি আর কি, সবই তো, সবই তো গুছিয়ে দিয়েছি। মাকে বলতে গেল, মা কথা না বলে চলে গেল, আব্বাজানকেও কোথায় খুঁজে পেলুম না। কান্নাকাটি করলে পাছে তোমার যেতে অসুবিধে হয়, তাই চাচি আড়ালে চলে গেছে, আর চাচাকে তো তুমি জান, ওর বুকের মধ্যে ঝড় বয়ে গেল, মুখে কোনো কথা কইতে জানে না। কিন্তু মতি আমি তো দেরি করতে পারছি না, কতদিন ওদের দেখিনি, আমার মা তুলসী
আমারই ভুল হয়েছে বাদশাহ। তোমার মা, তোমার তুলসী, আমরা তো তোমার কেউ না, আমরা তো পাতানো। তুমি ঠাট্টা করছো মতি। মাফ করো বাদশাহ, আমার সাধ্যে কি তোমাকে ঠাট্টা করি? তোমার ঋণ আমি জীবনে ভুলব না। ঋণ? ঠিকই বলেছ। না না, বিশ্বাস করো, ওভাবে আমি বলতে না, কিন্তু কিন্তু কেন যে আমি বলে ফেলি। তোমার দেরি হয়ে যাচ্ছে বাদশাহ, যাও। হ্যাঁ মতি, আমি যাই, আমি যাই মতি। রাধা মাধব, রাধা মাধব, মুসলমানের অন্নগ্রহণ, এতে বাবু তোমার জাত গেছে, শাস্ত্রের এই বিধান। হ্যাঁ, শাস্ত্রে যখন এই বিধান আছে তখন তো ঠিক ঠিক বাপ ঠাকুর দাদার বিধান মেনেই তো আসছে। হ্যাঁ আহা, বলছি তো আমার জ্ঞান ছিল না, স্মৃতিও ছিল না, এতে আমার দোষটা কোথায়? দেখো দেখো বাবু, শাস্ত্রে তো সমস্ত কথা কিছু নেই, শাস্ত্রে আছে কর্ম আর বিধান। ওই দাশু জাতা, বলুক না কেন বিনা দোষে আমাকে ফেলে দিয়ে এলো, কাজটা কি খুব ভালো করেছে? তা তুমি কি চাইছিলে বাপ সব কটা লোক চিতে যাক? একটা কিছু করুন ঠাকুর মশাই, আমাদের দোষ হয়েছে আমরা তো মেনেই নিচ্ছি, আমরা মানবো কেন? আমরা ফেলে দিতে তো মানা করেছিল, ওই তো দাশু জানাই তো বললে আমাদেরও ফেলে দেবে। না মুখে মন দেখাবে, ফেলে দেবে তো কি করবে? আমার তো বাপ সকল বরচাদ, দেখো তো তোমাদের ওই শাস্ত্র শাস্ত্র ঘেঁটে একটা বিধান বার করতে পারো কি না? না 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 সমাজপতি, বৃদ্ধ বয়সে আমাকে আর মহাপাতক হতে বলো না। আমি তো বললাম মনুসংহিতার অষ্টাদশ পরিচ্ছেদে পরিষ্কার করে বিধান দেওয়া আছে, ব্লেচ্ছের অন্নগ্রহণ, কন্যাগ্রহণ, ধর্মে পাপাচার, জাত ভ্রষ্ট। যেমন ব্যামত তেমনি ওষুধ। কতগুলো মানুষ বিনা দোষে আমাকে ফেলে দিয়ে এলো তারা হলো সাধু, আর যে মানুষেরা সেবা যত্ন করে আমি ভালো করে তুললো তারা আপনাদের বিধানে হলো ম্লেচ্ছ। আমি আপনাদের বিধান মানি না, না না আমি মানি না। অর্বাচীন অর্বাচ, আজ থেকে তুমি এক করে বেধর্মী অচ্ছ। সমাজপতি চলো, সন্ধ্যানীকে বেলা হয়ে যাচ্ছে যে। ও সন্ধ্যানী, চলো 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 চলো। রাধা মাধব, রাধা মাধব, চলো। এক ঘরে বেধর্মী অচ্ছুত, এক ঘরে বেধর্মী অচ্ছুত, এক ঘরে বেধর্মী অচ্ছুত, এক ঘরে।